আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ যারা 2020 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের মনে এবং তাদের অভিভাবকদের মনে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন তাদের পরীক্ষা এবছর আসলে হবে কিনা, যদি হয় তাহলে কিভাবে, কোন মাসে হতে পারে, এই ধরনের প্রশ্ন। তো এই সব ধরনের প্রশ্ন অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জেএসসি পরীক্ষা নিয়ে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন উত্তর পেতে হলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে এই দুটি পরীক্ষা নিয়ে সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আগামী নভেম্বরে জেএসসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, অর্থাৎ জেএসসি পরীক্ষা সাধারণত নভেম্বরের প্রথম থেকে শুরু হয় এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রতি বছরই নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়, তো সেই হিসাবে এবারও নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল কলেজ সব বন্ধ থাকবে। যদি সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকে তাহলে অভিভাবক এবং শিক্ষার্থীদের মনে প্রশ্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি শিক্ষাবর্ষের 6 মাসই বন্ধ থাকে এবং যদি কোনো পরীক্ষা না হয় তাহলে পাবলিক পরীক্ষায় কীভাবে হবে। তো সেই কারণে তাদের যে ধরনের প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর ভিতরে আমি কয়েকটা প্রশ্ন উত্তর দেব। প্রথমে যে পরীক্ষা প্রশ্নটা ছিল, 1 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে যে 2020 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জেএসসি পরীক্ষা আদৌ অনুষ্ঠিত হবে কিনা। তো এই প্রশ্নটির উত্তর হবে হা, হবে অবশ্যই। জেএসসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2020 সালে অনুষ্ঠিত হবে, এটা 1 নম্বর প্রশ্ন, যারা জানতে চেয়েছিলেন আশা করি আপনারা প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। 2 নম্বর প্রশ্ন যেটা ছিল যে জেএসসি পরীক্ষা যদি হয় তাহলে সেটা কোন মাসে অনুষ্ঠিত হবে, যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তো এই প্রশ্নটার উত্তর হবে যে প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন যদি করোনা ভাইরাস স্বাভাবিক না হয় তাহলে বন্ধ থাকবে, তো এর ভিতরে হয়তো আমাদের দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে, আর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আমাদের স্কুলগুলো খুলে যাবে। সে কারণে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক নাও হয় তাহলে সেই পরীক্ষা হবে নভেম্বরে, না হলেও হয়তো পিছিয়ে যেতে পারে। যদি সেপ্টেম্বর মাস পর্যন্ত স্কুল বন্ধ থাকে তাহলে হয়তো জেএসসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হয়তো পিছাতে পারে। তো এই ধরনের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো নিউজ আপডেট সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবেন। বোর্ডে যে কোনো সিদ্ধান্ত নিলে সবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এরপরে যে প্রশ্নটা ছিল যে যে জেএসসি পরীক্ষা যদি 20 সালে হয় এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও যদি 20 সালে অনুষ্ঠিত হয় তাহলে সিলেবাস কমানো হবে কি না, কারণ যেহেতু স্কুল বন্ধ থাকবে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং শিক্ষার্থীরা এতদিন স্কুলে ক্লাস করতে পারবে না, সেই কারণে সঙ্গত কারণেই তাদের মনে প্রশ্ন যে তাহলে সিলেবাস কমিয়ে দেওয়া হবে কিনা। তো এই বিষয়ে কথাবার্তা চলছে শিক্ষা মন্ত্রণালয় এগুলোতে যে সিলেবাস কমানো হতে পারে যদি শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে এবং করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেপ্টেম্বর মাস পর্যন্ত যদি স্কুল বন্ধ থাকে এবং যদি নভেম্বরে পরীক্ষা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হতে পারে। তো তারপরেও যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের ক্লাস চালিয়ে যাওয়ার জন্য অনলাইনে সংসদ টিভির মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে, সেই কারণে তোমাদের উচিত সংসদ টিভিতে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো নিয়মিতভাবে করা এবং সেই অনুসারে নিজে নিজে বাসায় পড়াশোনা করা। সেই কারণে তোমাদের মনে যে প্রশ্ন ছিল যে আসলে হবে কিনা, তো এটা শিওর থাকবে যে জেএসসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অবশ্যই অনুষ্ঠিত হবে। এই বিষয়ে অযথা টেনশন না করে তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও এবং সংসদ টিভির মাধ্যমে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো করতে থাকো এবং পরীক্ষা যখনই হয় তোমরা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারো, সে কারণে পড়াশোনা চালিয়ে যাও, পরীক্ষা যখনই হোক তোমরা যেন ভালো ফলাফল করতে পারো। তো এইগুলো বিষয়ে কোনো টেনশন না করে নিয়মিতভাবে পড়াশোনা শুরু করো এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যেন আমাদের দেশকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে দেয়, সারা বিশ্বকে করোনা ভাইরাস এবং আমাদের দেশকেও করোনা ভাইরাসের হাত থেকে, এই মহামারীর হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা যারা প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জেএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে 20 সালে, তোমরা তোমাদের প্রশ্নগুলো উত্তর পেয়ে গেছো। আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এছাড়াও যদি কারো মনে অন্য কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কমেন্টসে তোমরা করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তো যারা অষ্টম শ্রেণীতে জেএসসি পরীক্ষা দিবে তাদের জন্য সুখবর হচ্ছে,
আমার চ্যানেল তোমার চ্যানেলে তোমাদের সকল বিষয়ের 100% কমন উপযোগী সাজেশন দেওয়া আছে। সেই সাজেশনগুলো দেখে তোমরা এখন থেকেই পড়াশোনা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। পরীক্ষা যখনই হোক তোমরা অবশ্যই পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা।